হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড। গাইস গাইস, আজকে আমি এসেছি অট্টহাস সতীপীঠে, যেটা কিনা কাটোয়াতে অবস্থিত। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে অট্টহাস সতীপীঠ থেকে। এটা হচ্ছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠের মূল এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের সামনেই রয়েছে একটি বিশাল বড় মহাদেবের মূর্তি। গাইস দেখতে পাচ্ছ, একটা বিশাল বড় মহাদেবের মূর্তি রয়েছে। আর এটা হচ্ছে এই সতীপীঠের মূল এন্ট্রেন্স, এই মন্দিরে ঢোকার কিন্তু এটা প্রবেশদ্বার। দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর, এখানকার জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো গাইস, চারদিকে কিন্তু গাছপালা দিয়ে ঘেরা। আর এখন মেঘলা ওয়েদার, চারদিকে গাছপালায় ঘেরা, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা অপরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে গাইস, একটা অপরূপ পরিবেশ, একদম শান্ত সৃষ্ট পরিবেশ গাইস। দেখতে পাচ্ছ গাইস, চারদিকে গাছপালা রয়েছে এবং রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাইস। দেখতে পাচ্ছ একদম শান্ত নিরিবিলি পরিবেশ রয়েছে। আর সামনে রয়েছে অতিথি নিবাস গাইস, এখানে এক রাত্রি থাকার জন্য 501 টাকা লাগে গাইস। মন্দিরে ঢোকার আগে এই রাইট সাইড, এখানে জুতো রেখে দিয়ে যেতে হয়। দেখতে পাচ্ছ গাইস, এখানে জুতো রেখে যাব এখন। তোর কেমন লাগছে এখানে এসে? এক কথায় বলতে গেলে অনবন্ত। আর এখানে যে অস্বাভাবিক শান্ত পরিবেশ, আর এই পরিবেশে যদি একান্তে বসে থাকা যায় মনে কিছু ভাব প্রকাশ করার জন্য, প্রকৃতির সাথে কথা বলার জন্য, মানে প্রকৃতিপ্রেমী যারা মানুষ হবে তাদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে একটি অট্টহাস। একদম দারুণ বলেছে। তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সারস পাখি, যার বাসাও কিন্তু এখানেই রয়েছে, একদম বেশ বড় বড় সাইজে। এখানে দেখতে পাচ্ছ মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, এই যে মূল এন্ট্রেন্স এটা। তো চলো গাইস মূল মন্দিরটা ঘুরে দেখা যাক এবার। সাদে কিন্তু এরকম রেলিং দেওয়া রয়েছে, আর তার উপরে কিন্তু এই বাল্বগুলো রয়েছে। এটা কিন্তু রাত্রিবেলা কিন্তু এর সৌন্দর্যটা আরো বেশি প্রকাশ পায়। আপনারা রেলিং এ হেলান দিয়ে দাঁড়াবেন না কিন্তু। আর এই সামনেই রয়েছে একটি ফাউন্টেন, কিন্তু এখন এখানে জল নেই দুর্ভাগ্যবশত। আর সামনে একটি মহাদেবের মূর্তি, দেখতে পাচ্ছ গাইস, এটাও কিন্তু খুব সুন্দর। এখানে স্টিল ফটো তোলো তো, এখানে হেলান দিয়ে দাঁড়ানো বারণ। চলো এখান থেকে ঘুরে আমরা যাই ওদিকটায়। গাইস সামনের ফোয়ারাটা পেরিয়ে এলে সামনে রয়েছে একটি বড় নাট মন্দির, দেখতে পাচ্ছ গাইস। পায়ে নেই, চোখ ফুটেনি, বাচ্চা নিয়ে যাবো, এটা বাড়িতে দিয়ে আমার হাতে দেয়, পড়ে যাবো, পড়বে না, ধরে আছে হাত পা, পাটা ছেড়ে ছেড়ে, আচ্ছা আমলটা ধরে না, কি ভারী রে গাইস। দেখো পাখির বাচ্চা, এটা এই ওপরে এই শেডের ওপরেই ছিল, না না উড়ে আর উড়ে এসে পড়লো। এটা কি পাখি ঠিক জানি না। নাট মন্দিরটা বাইরে থেকে কিছুটা এরকম দেখতে। নাট মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট মন্দির, যেখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, দেখতে পাচ্ছ গাইস। নাট মন্দিরের পাশে একটি মন্দির রয়েছে যেখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, আর তার পাশে একটা কুঁড়ে ঘর রয়েছে যেখানে কিন্তু এরকম যজ্ঞ কি রাখা রয়েছে, যজ্ঞ কুণ্ড রাখা রয়েছে, দেখতে পাচ্ছ গাইস। একটা কুঁড়ে ঘর টাইপের বানানো রয়েছে যেখানে কিন্তু যজ্ঞ বেদি রয়েছে, এখানে কিন্তু যজ্ঞাকি সম্পূর্ণ করা হয়। দেখতে পাচ্ছ এটা কিন্তু মূল মন্দির, কিন্তু মূল মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি নিষেধ রয়েছে, মানে আমি কিন্তু তোমাদের বিগ্রহ দেখাতে পারবো না। কিন্তু মূল মন্দিরে দেখতে পাচ্ছ গাইস, মূল মন্দিরটা কিছুটা এরকম দেখতে। দেখতে পাচ্ছ গাইস এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, আর এখানে কুপন মূল্য হচ্ছে 50 টাকা। এখানে এসে কটার সময় কুপন কাটতে হয়? 11টার মধ্যে এলেই হবে, সকাল 11টার মধ্যে কুপন কাটতে হয়।
তো এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, কিন্তু ভোগের জন্য আগে থেকে কুপন কাটতে হয়, সকাল 11টার মধ্যে এসে কুপন কেড়ে নিতে হয়, আর ভোগ বিতরণ করা হয় দুপুরবেলা 1টার সময়। আচ্ছা, এখানকার কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো দেখে নিতে পারো গাইস। এই যে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, প্রতিদিন দুপুরবেলা প্রসাদ পেতে সকাল 10টার মধ্যে জানাতে হয় এখানে, আর বিবাহ কইতে অন্নপ্রাশন সব কিছুই আগে থেকে অফিসে যোগাযোগ করতে হয়, সব কিছু এখানে সম্পূর্ণ করা হয়। গাইস, তোমাদের যদি দেখায় এই যে নাট মন্দিরটা রয়েছে, নাট মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সজ্জিত, দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ রয়েছে নাট মন্দিরের চারপাশেই, আর নাট মন্দিরের দেয়ালেও কিন্তু অজস্র কাজ রয়েছে। গাইস দেখো, নাট মন্দিরের ঠিক বাঁহাতে রয়েছে রন্ধনশালা, মানে এখানে কিন্তু ভোগ প্রস্তুত করা হয়, দেখতে পাচ্ছ গাইস বড় বড় কিন্তু এখানে উনুন বানানো রয়েছে, দেখতে পাচ্ছ গাইস তিনটে বড় বড় উনুন রয়েছে, একটা বিশাল বড় কড়াই রয়েছে, এখানে কিন্তু ভোগ প্রস্তুত করা হয়। মূল মন্দির তো ঘুরে দেখলাম, আমি বিগ্রহ দর্শন করেছি, কিন্তু আনফর্চুনেটলি তোমার দর্শন করাতে পারলাম না, তোমাদের দর্শন করতে বলে এখানে কিন্তু আসতেই হবে, আর সৌম এই পাখিটা কিন্তু বাড়িতে নিয়ে যাবে এখন। বেশ কি সুন্দর হাতির মধ্যে বসে আছে। তো আমরা মূল মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি, আশেপাশে যে চত্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে দেখবো। মূল মন্দির থেকে বেরোলেও কিন্তু এখানে অনেক বড় চত্বর রয়েছে, এখানে আরো অনেক কিছু রয়েছে দেখার মতো, তো সেইগুলো চলো ঘুরে দেখি, কারণ আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ গাইস মেঘলা হয়ে আছে, তো যখন তখন বৃষ্টি নামতেই পারে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, যখন তখন বৃষ্টি নামবে, তাই যতটা তাড়াতাড়ি পারি আশেপাশে চত্বরগুলো ঘুরে নেই, তারপর নয় এখানে কিছুক্ষণ বসা যাবে। মূল এন্ট্রেন্স থেকে যে রাস্তাটা ডান দিকে বাঁক নিয়েছে, সেই রাস্তাটা কিন্তু এই রতন্তি কালী মন্দিরের সামনে এসে শেষ হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস এখানে এই কালী মন্দিরটাও রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ গাইস এই গাছের মধ্যে কিন্তু অনেক ঢিল বাঁধা রয়েছে, এখানে যারা আসেন কিন্তু এখানকার যত ভক্তগণ আসেন তারা কিন্তু এই ঢিল বেঁধে এখানে মানসিক করেন, এবং মনস্কামনা যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু ওনারা এসে এই ঢিলগুলোকে খুলে দিয়ে যান। গাইস এটাই হচ্ছে রটন্টি কালী মন্দির, দেখতে পাচ্ছ গাইস, আর কথিত আছে এখানেই নাকি রঘু ডাকাত প্রত্যেকবার ডাকাতি করার আগে নাকি নরবলি দিত, এবং এই যে ত্রিশূল দেখছেন, এই যে ত্রিশূল দেখছো ত্রিশূলের মধ্যেই নাকি সেই মুন্ডটা লাগিয়ে তারপরেই যেত ডাকাতি করতে। গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই রটন্তি কালী মন্দির, এটা কিন্তু অনেক পুরনো মন্দির, কিন্তু 2006 সালে এটাকে পুনর্নির্মাণ করা হয় এবং এটাকে রিনোভেট করা হয়, দেখতে পাচ্ছ গাইস এই যে মন্দিরটা এখন দেখছো এটা কিছুটা রিনোভেট করা হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, এটা 2006 সালে 25শে ডিসেম্বর রিনোভেট করা হয়। কোইনসিডেন্ট কি বলতে পারবো না, মানে আজকে সকালবেলা যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু বেশ গরম ছিল, মানে সকাল 6টার সময় আমরা ঘর থেকে বেরিয়েছি, আমরা 6টার ট্রেন ধরেছি কাটোয়ার ট্রেন, তখন থেকেই কিন্তু বেশ রোদ্দুর ছিল এবং বেশ গরম ছিল, কিন্তু যখন থেকে আমরা কাটোয়া ঢোকাইছি তারপর থেকেই যেন পুরো এখানকার ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা এই মন্দিরে প্রবেশ করেছি বেশ মেঘলা ওয়েদার হয়ে গেছে, আর আবহাওয়াটা পুরো চিল ঠান্ডা হয়ে গেছে, মানে দারুণ লাগছে রীতিমতো, এটা কি মায়েরই ইচ্ছে কি বলতে পারবো না, কিন্তু খুব ভালো লাগছে, এখানে এসে জাস্ট অপূর্ব লাগছে, মানে আমার কাছে ওয়ার্ড নেই যে আমি ডিসক্রাইব করবো তোমাদের, আর আমাদের কাছে আজকে টাইম নেই, নাহলে আজকে আমরা এখানে রাত্রিটুকু কাটিয়ে যেতাম, কারণ এখানে নাকি সন্ধ্যেবেলা থেকেই নাকি প্যাঁচার ডাক শোনা যায় এবং পোহরে পোহরে শিয়ালের ডাক কিন্তু শোনা যায়, মানে আলাদাই একটা পরিবেশ এখানে তৈরি হয়। আমরা এখানে এসে ভিডিও করলাম, রীতিমতো ভালো মতো ব্লগ করছি, আর তার সাথে কিন্তু এই পাখিটা কিন্তু বেশ অ্যাডজাস্ট করে কিন্তু এর সাথে আছে, মানে হাতটা যেইভাবে রোটেট করছে পাখিটা কিন্তু বেশ অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, একবার দেখিয়ে দে হাতটা ঘোরা, দাঁড়া দারুণ, কিন্তু ও আমাদেরকে ছেড়ে যাবে না, না এটাকে নিয়ে যাবো আমরা কোন্নগর। রটন্তি কালী মন্দিরের ঠিক পেছনে রয়েছে একটি পঞ্চমুন্ডি আসন, তো সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এই রয়েছে সেই পঞ্চমুন্ডি আসন, ঠিক রটন্তি কালী মন্দিরের পেছনেই রয়েছে এই পঞ্চমুন্ডি আসন। অসাধারণ লাগছে গাইস, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকে গাছপালা রয়েছে, মানে জাস্ট আজকে এখানে আসার পর তোর কেমন লাগে একটু বল একবার ভাই। দেখো আমাদের এই প্ল্যানটা সাডেনলি আমরা করেছিলাম, করার পর আমি বলেছিলাম যে 51 সতীপীঠে প্রত্যেকটা সতীপীঠ আমরা আপনাদের সাথে শেয়ার করব ঘুরে ঘুরে, তার মধ্যে ফার্স্ট সতীপীঠ আমি ঠিক করলাম যে কেতুগ্রামে যাব, কেতুগ্রামে অষ্টহাস সতীপীঠ, তাই নিয়ে আমরা দুদিন ধরে পড়াশোনা করে আজ আমরা সেই সতীপীঠে দাঁড়িয়ে আছি আপনাদের জন্যই, আজ আপনাদের জন্যই আমরা এই সতীপীঠ ঘুরে দেখছি আপনাদেরকে পাশে নিয়ে চলার জন্যে। ডেফিনেটলি কমেন্ট করে জানান
এই সুন্দর জায়গাটাকে উপভোগ করতে গেলে আপনার সুন্দর ভাবনা সুন্দর চেতনা নিয়ে অবশ্যই আসুন, একবার দেখে যান। হাইলি রেকমেন্ডেড ফার্স্ট সতীপীঠ হচ্ছে কেতুগ্রাম অট্টহাস সতীপীঠ, যেখানে দেবী সতীর অধর মানে ঠোঁটের নিম্নাংশ পড়েছিল, সেটাই এখন বর্তমানে 3 নম্বর মূর্তি অর্থাৎ অশ্বত্থ ধাতু মূর্তি চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে হচ্ছে সেই পাথরের তৈরি কঙ্কালের মতো দেখতে যে মূর্তিটা যা দুদিকে দাঁত ছিল, কঙ্কাল সার যে মূর্তি ছিল সেই মূর্তিটা হারিয়ে গেছে। এখন বর্তমানে কষ্টি পাথরের তৈরি মূর্তি রয়েছে, কিন্তু সেখানে মূল মন্দিরে কিন্তু এখনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এলাউড নেই। আপনি যদি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেন তার জন্য আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ, রটনটি কালী মন্দির আমরা দেখলাম, আর পঞ্চমুন্ডি আসন আমরা দেখি, ঠিক পাশেই রয়েছে একটি জলাশয় দেখতে পাচ্ছ গাইস, এটা একটি কৃত্রিম জলাশয়। আমরা ঠিক রতনটি কালী মন্দিরের সামনে থেকে এই সিঁড়িতে নিচে নেমেছি, আর এই সেই জলাশয় গাছ দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা জলাশয়, এখানে কিন্তু অনেক মাছ রয়েছে। আর তার থেকেও বড় কথা ভালো জিনিস সেটা হচ্ছে চারদিকে গাছপালা রয়েছে, আর গাছের উপরে দেখতে পাচ্ছ গাছ প্রচুর পরিমাণে কিন্তু সারস পাখি রয়েছে। দেখলে গাইস বেশ বড়ই কিন্তু এই জলাশয়টি, আর যেখানে তো এই সারস পাখিগুলো রয়েছে ঠিক সেই জায়গাটায় কিন্তু আমি এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস কত সারস পাখি রয়েছে এখানে, আকাশটা আছে খুবই সুন্দর লাগছে। এই যে বাদুড় উড়ে যাচ্ছে, এই যে বাদুড় গাইস। এখন আমরা ওপরের দিকটা যাব, কিন্তু এখানকার যে মহারাজ উনি এখন নেই, হয়তো ওনার কাছে পারমিশন পেলে হয়তো দেখাতে পারতাম ভেতরের বিগ্রহটি, কিন্তু দুর্ভাগ্যবশত উনি এখন নেই, তো তার জন্য মন্দিরের বাইরে থেকে তো তোমাদের দেখালামই আমি। আর ডেফিনেটলি আমি বলবো সুযোগ পেলে একবার এসে ঘুরে যাও, কীভাবে আসতে হবে সেটা তো ডিসক্রিপশানে অলরেডি আমি দিয়ে দিয়েছি, তো সেখান থেকে দেখে কিন্তু অনায়াসে চলে আসতে পারো এই সতীপীঠে। এই জলাশয় থেকে উপরে উঠলে এখানে একটি কুটি ঘর রয়েছে, তো দেখে নেবো যে এটি কি। সমাধি এখানে রয়েছে, ভোলাবার সমাধি, আর এই সমাধির ওপরে একটি যজ্ঞ ডুমুরের গাছ রয়েছে, আর তার পাশেই রয়েছে একটি কুঠির, এখানে কিন্তু মহারাজ থাকেন। পুরাণ মতে এই অট্টহাস যে সতীপীঠ, এই সতীপীঠে কিন্তু দেবীর অধরের নিম্নাংশ মানে ঠোঁটের যে নিম্নাংশ সেটি কিন্তু পড়ে এটির উৎপত্তি হয়েছিল। তো আমার যে 51 সতীপীঠের যে প্লেলিস্ট থাকবে সেই প্লেলিস্টের মধ্যে এটি হলো সর্বপ্রথম ভিডিও যেটা কিন্তু আমি আপলোড দিচ্ছি এবং আমার প্লেলিস্টে থাকছে, তো প্রত্যেকটি কিন্তু আমি কভার করার চেষ্টা করব। তো এটি প্রথম, আমার খুব ভালো লাগছে যে আমি এই শুরু করলাম এই ভিডিওগুলো, এই সিরিজটা শুরু করছি যে 51 সতীপীঠ আমি ঘুরে দেখার চেষ্টা করব গাইস এবং তোমাদের সাথে শেয়ার করব। আর এটি হচ্ছে এই যে অট্টহাস সতীপীঠ, এটি কিন্তু আমার ঘোরা প্রথম সতীপীঠ যেটা কিন্তু আমার ইউটিউব প্লেলিস্টে থাকবে। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করবো, আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে, যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, আর এই ভিডিওর মধ্যে কী ভালো লাগলো কী খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও এবং কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই। ওপর থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে, আমি ভাবলাম বৃষ্টি পড়ছে বোধ হয়, বৃষ্টি না এটা গাছের জল, যেগুলো বোধ হয় অন্য সময় জমেছিলো সেটাই এখন পড়ছে। তো যাই হোক এখন বেরিয়ে যাবো, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, চলো বাই বাই।